ইউরোপের ভেনাস ক্লাব। গত 68 বছর ধরে তাদের পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা অকাল বোধনের পুজো করে আসছেন। সেই ধরনেরই মণ্ডপ, সেই ধরনেরই প্রতিমা। তবে তারা বেশ কিছুদিন ধরেই থিমের পুজো করছেন, এবছরেও সেই থিম থাকছে। কি থাকছে থিমের মধ্যে জানবো। কি কি থাকছে? আমাদের এবছর বিষয় ভাবনা হচ্ছে নব আনন্দে জাগো। ধ্বংসের মধ্যে থেকে নতুন করে সৃষ্টি উঠে আসছে আমাদের এবছর বিষয় ভাবনায়। এবং বাইরে একটি মৃত গাছ এবং ভেতরে দেবী দুর্গা চারপাশ থেকে নবজীবন বেরিয়েছে। নতুন নতুন গাছ, পাখি, ডালপালা, তারপর বিভিন্ন রকমের পোকা মাকড় ঘিরে থাকছে পুরো এতে। আমরা দেখাতে চাইছি যে পৃথিবীর বিভিন্নভাবে বিভিন্নবার বিভিন্ন কারণে ধ্বংস হয়েছে, কিন্তু আবার জীবনের স্পর্শ পেয়েছে, আবার প্রাণের স্পর্শ পেয়েছে। দেবী দুর্গা হচ্ছেন প্রাণস্বরূপা, সেই জন্য তাকে ঘিরে প্রাণ আবার জেগে উঠেছে। এটাই আমাদের এবছরের বিষয় ভাবনা। নব আনন্দে জাগো, এই থিম হচ্ছে এবছর। সামনের গোটা মণ্ডপটা যেরকমভাবে একটা মরা গাছের আদল নিচ্ছে, ভেতরে ঢুকে গেলে সেখানে কিন্তু সেই প্রাণ ফিরে আসছে দেবী দুর্গার ছোঁয়ায়। আর এভাবেই এবার সেজে উঠছে ভেনাস ক্লাব খিদিরপুরের। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। প্রগতির পথে হাঁটতে হাঁটতে প্রকৃতির অবহেলা করা, প্রকৃতির ক্ষতি করা, সেই প্রগতি কি আমাদের কাম্য? আর এই প্রশ্নটা নিয়েই 80তম বর্ষে শোভাবাজার বটতলা তাদের থিম উপহার দিচ্ছে সাধারণ মানুষের জন্য। জেনে নেব কী কী থাকছে এবছরের ভাবনায়। কী থাকছে আমাদের ভাবনা? প্রকৃতি এবং প্রগতি কথার অর্থ হতে এখানেই সেন্সে আসছি আমরা, যে মানুষের যেভাবে মানুষ ডেভেলপমেন্ট করছে, বিজ্ঞান যেভাবে ডেভেলপড হচ্ছে, কিন্তু একটু ভাবনা চিন্তা করে যে প্রকৃতি তাকে বিন্যাস করে যদি সমানভাবে রাখা যায়, তাহলে প্রকৃতি এবং প্রগতি দুই সমান তালে যেন এগিয়ে চলে, এটাই আমাদের কাম্য। সেই জিনিসটাই দেখাতে চেয়েছি যে পৃথিবী, প্রকৃতির যে রস এবং বিজ্ঞানের যে নতুন উৎকর্ষ, সেই দুজনের মিলনকে একভাবে বেঁধে ফেলা, সেটাই আমাদের কামনা, সেটাই আমাদের দেখানোর উদ্দেশ্য, সেটাই আমাদের প্রচেষ্টা। এবারে আমরা যেরকম থিমটা করেছি, প্রশ্ন আশা করছি যে আমাদের এখানে প্রচুর মানুষের ঢল নামবে আর প্রচুর মানুষ আসবে এটা দেখার জন্য, আর সকলেরই ভালো লাগবে এটা। প্রকৃতির সঙ্গে প্রগতির আদতে কোনো বিরোধ নেই, সামঞ্জস্য নিয়ে হাঁটা সম্ভব উন্নতির পথে, সেই বার্তাটাই থাকবে গোটা মণ্ডপ জুড়ে। বিশাল শিবলিঙ্গের আকারে তৈরি হচ্ছে গর্ভগৃহ যেখানে অধিষ্ঠান করবে দেবী। অরিচি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। গড়িয়াহাট রোড পশ্চিম দুর্গাপূজা কমিটি, এবছর তাদের 34 বছরের পুজো। আর এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই পুজোর পরিচালনার ভার সম্পূর্ণভাবে মহিলাদের হাতে রয়েছে বেশ কয়েক বছর ধরে। আরও অনেক মজার খবর রয়েছে এই পুজোকে নিয়ে, তাদের কাছ থেকে শুনবো। আপনাদের পুজোর এবারের যে বৈশিষ্ট্যটা সেটা একটু বলুন। আমরা প্রতি বছরই যে প্রত্যেক দিনের মতো কোনো অনুষ্ঠান করি তা নয়, অষ্টমীর দিন আরতিটা খুব হইচই করে দিতাম, এবার পঞ্চমীর দিন থেকেই এক এক দিন এক একটা অনুষ্ঠান। পাড়া থেকে পাড়ার বাচ্চাদের, এখানে রাতুল শঙ্কর রয়েছে, ওরই বিশেষ ইচ্ছায় পঞ্চমীর দিন থেকে নানান রকম অনুষ্ঠানও হবে। আর এবছর আরও একটা বিশেষ ব্যাপার হয়ে গিয়েছে এই পুজোতে, কেননা এবছর তারা প্রথমবার একটু থিম থিম ভাব করেছেন পুজোটার মধ্যে। কি থাকছে, কি ভাবনা রয়েছে শুনবো যিনি তার প্রধান কারিগর তার কাছে। আমাদের মেইনলি একটা গ্রাম বাংলার উমা, মানে একটা গ্রাম বাংলায় দুর্গাপুজো কীরমভাবে হয় সেটাকে নিয়ে করা, ভেরি স্মল স্কেল, বিশাল কিছু আমরা করছি না প্রথম এই আমরা আসার পর, কিন্তু চেষ্টা করছি যাতে আমরা আরও আমাদেরও নেক্সট জেনারেশন যারা আছে তাদেরও যাতে ঢোকাতে পারি। গোটা পাড়া এই মুহূর্তে মেতে উঠছে, তার একটা বিষয় যেরকমভাবে জানতে পারলাম যে এবছরই প্রথমবার থিম তৈরি করা হচ্ছে, নতুন ধরনের পুজো করা হচ্ছে, এবং এই থিমের সঙ্গে সাজুজ্য রেখে গোটা পাড়া কিন্তু সাজিয়ে ফেলা হচ্ছে। আমরা আশপাশের জায়গাগুলো, দোকানপাটগুলো দেখছি, সেগুলোকেও এই থিমের মধ্যে ঢুকিয়ে ফেলা হচ্ছে। আর তাই সব মিলিয়ে এবছর এই গড়িয়াহাট রোড পশ্চিমের পুজো একটা অন্যরকম মাত্রা পাবে বলেই দাবি রাখছেন তাদের উদ্যোক্তারা। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।
লস্করপুর জাগৃতি সংঘের এটা 59তম বছর। বর্ষে হালসি বাগান সর্বজনীন ভূগর্ভে দেবীর আবির্ভাব অশুভ শক্তি দমনের জন্য সৃষ্টির সেই মহেন্দ্র খণ্ডটাই নিজস্ব ভাবনায় ফুটে উঠছে এখানকার মণ্ডপ জুড়ে। দেবী যখন সৃষ্টি হচ্ছে সেই সময়টাকে তুলে ধরার চেষ্টা করছি। 10খানা হাতি জ্বলবে যেটা ট্রান্সপারেন্ট রেজিন দিয়ে করা, একটা ফ্যান্টাসিটিক ওয়ার্ল্ড ক্রিয়েট করেছি যে ওয়ার্ল্ডে সব কিছু জ্বলছে। যখন মা সৃষ্টি হচ্ছেন তখন তার যে নিজস্ব পাওয়ার, তার যে নিজস্ব শক্তি, সেই শক্তিটা আরও পাশাপাশি যারা আছে, যারা এখনও ঘুমিয়ে আছে, তাদের ছাড়া প্রকৃতি তো সবার আগে এগুলো খুব সহজেই নিতে পারে এবং তাদের মধ্যেও একটা আধ্যাত্মিক শক্তি এসে গেছে, সেটাকেই আমরা দেখানোর চেষ্টা করবো আর কি। এটা একটা রঙিন ভূগর্ভ। এই ভূগর্ভের সব অনুষঙ্গই দেবীর আগমনে আস্তে আস্তে জেগে উঠছে। আলো রঙে ভরা এই মণ্ডপ ঘুরতে ঘুরতে যখন মানুষ গর্ভগৃহে প্রবেশ করবেন তখন দেখা যাবে দেবী মূর্তি, যে মূর্তি তো থাকছে অভিনবত্ব, তার হাত দুটো জ্বলছে, তিনি জেগে উঠছেন, জাগাচ্ছেন গোটা বিশ্বকে। অরিচি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। শক্তি পূজায় বলি চলবে কি না তা নিয়ে শাস্ত্রীয় বিধান যাই থাকুক না কেন, মানবিক দিক দিয়ে বিচার করে দীর্ঘদিন ধরেই ধীরে ধীরে বন্ধ হয়েছে বলি প্রথা। কিন্তু এখনও পর্যন্ত কোথাও কোথাও রয়ে গিয়েছে তার শেষ রেশটুকুন। এবছর নিমতলা সর্বজনীন তাদের মণ্ডপ থেকে এই বার্তায় দিচ্ছেন যে এবার সম্পূর্ণভাবে বন্ধ হোক বলি। কী কী থাকছে তাদের এই থিম ভাবনার মধ্যে জানব। আমাদের শিল্পী রিন্টু দাস এই থিমটা করেছেন। আমাদের এই থিমে 32 ফিট হাড়কাট ব্যবহার করা হচ্ছে, 6টা খাঁড়া আছে। ঠাকুরটা একটা বিশেষভাবে তৈরি হচ্ছে, ঠাকুরের পিছনে আর একটা রিলিফের মানবীরূপী মায়ের রূপ থাকবে, মুখ থাকবে। আমাদের মূর্তির পিছনে যে বৈশিষ্ট্য আছে, মায়ের যে যন্ত্রণা, মা যে অ্যাকচুয়াল সামনে বলি দিচ্ছে সাবেকি মূর্তি, তার পেছনে মায়ের যে মানে ক্রন্দনরত অবস্থা, মা যে যন্ত্রণা পাচ্ছে, সেটার বহিঃপ্রকাশ নেই বলেই আমরা পেছনে মায়ের মূর্তিটা রেখেছি, যে মা অন্তরে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সেটা আমরা আয়নার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। মণ্ডপের একদম সামনে থাকবে একটা বিশাল হাঁড়িকাঠ, তার পেছনে এক স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকবে একটি বিশাল আকার ছাগল, যেটিকে বলির প্রতীক হিসেবে রাখা হচ্ছে। পাশাপাশি 6টা বড় বড় খাঁড়া থাকছে দুপাশে, এগুলো সবই প্রতীক। কিন্তু একদম শেষকালে যেখানে দেবী দর্শন করবেন দর্শকরা এসে, তার পেছনে থাকবেন এক ক্রন্দনরতা মা, যিনি এই পশু বলির জন্য দুঃখ পাচ্ছেন। আর সব মিলিয়ে এবার এই পশু বলি বন্ধে এক নতুন ধরনের বার্তা দিতে চলেছে নিমতলা সর্বজনীন। সঞ্চন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। চালতা বাগান লোহাপট্টির পুজো এবছর 71 বছরে, আর বিগত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে তারা তাদের নিজেদের কাজ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন এবং শহর কলকাতার মন জয় করে নিয়েছেন। এবছর তাদের তুরুপে কী তাস রয়েছে আমার সঙ্গে রয়েছেন শিল্পী, তার কাছ থেকে জেনে নেব। এবারে আপনার আদলটা হচ্ছে একটা পদ্মের আদলে কাজটা করছি আমরা, এবং ভিতরে আপনার বিভিন্ন অব্র দিয়ে আমরা কাজটা করছি। এবারে আমাদের প্রয়াস হচ্ছে পূজা মণ্ডপটা একটা পদ্মর আকারে আমরা তৈরি করতে চেয়েছি, চিন্তাধারা তুলে ধরেছি। আর এর মধ্যে এলে দেখা যাবে রং বেরঙের ঘটা, তাতে আলোর ছটা। এখানে পূজা মণ্ডপে যেমন নানান ধরনের নানান কালার দেখা যাবে, তার সঙ্গে দেখা যাবে আলোর খেলা। বিভিন্ন ধরনের রঙের মেলা, আর তার সঙ্গে রয়েছে আলোর খেলাও। আর সব মিলিয়ে এবার রঙে রঙে রঙিন হয়ে উঠবে চালতা বাগান লোহাপট্টির পুজো। বিভিন্ন ধরনের তার, রাংতা, বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করা হচ্ছে তাদের মণ্ডপ সজ্জায়। আর এবছর গোটা মণ্ডপ সেজে উঠছে একটা পদ্মের আদলে। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।
বরিশা উদয়ন পল্লীর পুজো গত বছরে স্টার অ্যাওয়ার্ড উইনার, এবছর তাদের 46 বছর, আর এবছরের ভাবনায় অবশ্যই থাকছে সেই দেবী শক্তির কথা এবং বিশ্বশান্তির কথা। আমার মনে হয় যে এই যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ যেটা চিরন্তন ধরে একটা হয়ে আছে, সেখানে সমস্ত মানুষের যদি এমন হতো যে তাদের তৃণয়ন উন্মেষ ঘটেছে, তাহলেই বোধ হয় সব বন্ধ হয়ে যেত। এটাতে আমি মূলত দেখাতে চাইছি যে এই শক্তি, যে ভারতীয় শক্তি, তার স্তম্ভ দিয়েই আমার এই মন্ডপটা তৈরি হয়েছে, যার চারপাশে রয়েছে একবারে ওয়েস্টার্ন স্টাইল অফ পেন্টিং, স্কাল্পচার এবং পেন্টিং, এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠছে আমার মন্ডপ। মাঝের মন্ডপটি গোলাকার, তার চারধারে বিশ্বব্যাপী যে হিংসার ছবি তাকে পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে, আর একদম মাঝখানে রয়েছে একটি শিবলিঙ্গ, তার মাধ্যমে ভারতবর্ষের যে শান্তির বার্তা যুগে যুগে সেটিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সেখানে স্কাল্পচার ব্যবহার করা হচ্ছে। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, আর এই তৃতীয় নয়নের উন্মেষই যে জ্ঞান চক্ষু খুলে দেবে সেটাই কিন্তু এবার বার্তা দিচ্ছে বরিশা উদয়ন পল্লী। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। দক্ষিণ কলকাতার অন্যতম সেরা ক্রাউড পুলার শিব মন্দির এবছর 77 বছরে। রাত যত বাড়ে ততই ভিড় মিটারের কাঁটা চড়চড় করে বাড়তে থাকে। এবছর তাদের তুরুপের তাস কি জানবো আমার সঙ্গে রয়েছেন উদ্যোক্তা। যাই থাকুক লোকের ভিড় থাকবে একটু আগে থেকে বলে দিতে পারি, থাকার মধ্যে খুব কালারফুল প্যান্ডেল, মানে অত থিমের কচকচানি নেই। থিম বলতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে শক্তিপুঞ্জ, সৌরশক্তি সব শক্তির উৎস। এখানে 4 জন প্রকৃতির উপরই নারী থাকবে যারা সূর্যের কাছে শক্তি ভিক্ষা করছে। কাজের মধ্যে কিছু তার আছে, সানপেক আছে যেটা মেন বস্তু হিসেবে ইউজ করা হয়েছে। মণ্ডপের একেবারে মাঝখানে প্রতীকী সূর্য থাকছে, আর তার চারপাশে 4 জন 4টি ঋতুর প্রতীক হিসেবে 4 নারী থাকছেন, তারা এই সূর্যের কাছে শক্তি ভিক্ষা করছেন। তারের জালের ওপরে বিভিন্ন ধরনের নকশা থাকছে, তার সঙ্গে জুড়ির কাজ, আর সব মিলিয়ে ভীষণভাবে রঙিন হয়ে উঠছে শিব মন্দিরের মণ্ডপ। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।